আসসালামু আলাইকুম ইসাকালি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুল। আজকে গ্রামারের যে বিষয়টি তোমাদের আলোচনা করব তা হচ্ছে আর্টিকেলস। তোমরা জানো যে আর্টিকেল খুবই পরিচিত বিষয় গ্রামারের এবং এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। আজকে তোমাদেরকে আমরা আর্টিকেলের মধ্যে যে তিনটি এলিমেন্টস আছে যেমন এ এন ডি তার মধ্যে আমরা এর ব্যবহারটি তোমাদেরকে আজকে আমরা শিখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কনসোনেন্টের আগে এ বসে। এ কোথায় বসে? এ বসে যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তবে তার আগে এ বসাতে হবে। যেমন অ্যাবোভ, এখানে বিটা হচ্ছে কনসোনেন্ট আর যেহেতু বিটা কনসোনেন্ট তাই তার আগে আমরা এ বসিয়েছি। অনুরূপভাবে এ বয়, এখানে বয়ের বিটা হচ্ছে কনসোনেন্ট তাই তার আগে আমরা কি বসিয়েছি? এ বসিয়েছি। ওকে, এ খেট, সিটা এখানে কনসোনেন্ট তাই সি এর আগে আমরা এখানে খেটের আগে আমরা এখানে এ বসিয়েছি। এ ফ্লাওয়ার, এ ফ্লাওয়ারের মধ্যে এফ টি, এখানে ফ্লাওয়ারের মধ্যে এফ টি হচ্ছে কনসোনেন্ট তাই তার আগে আমরা এ বসিয়েছি। অনুরূপভাবে এ গার্ড, যেটা হচ্ছে কনসোনেন্ট তাই তার আগে আমরা নিয়ম অনুযায়ী এ দিয়েছি। এ ম্যান, ম্যানটি এখানে কনসোনেন্ট তাই এম এর আগে আমরা এ দিয়েছি। এ বি এ, বি এ এখানে বিটা হচ্ছে কনসোনেন্ট তাই তার আগে আমরা এ দিয়েছি। এ পি এস ডি, পিটা হচ্ছে এখানে কনসোনেন্ট তাই তার আগে আমরা এ দিয়েছি। ব্যতিক্রম হচ্ছে কতগুলো ভাওয়েলের আগেও। আমরা জানি যে ভাওয়েলের আগে সাধারণত এন হয় কিন্তু কতগুলো ভাওয়েল আছে, স্পেসিফিক কতগুলো ভাওয়েল আছে যেগুলোর আগে এ বলবে। কখন? সাধারণত আমাদের দেশে বলা হয় যে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তবে তার আগে এ বসে। আসলে বিষয়টা ঠিক এরকম না। আসলে বিষয়টা হচ্ছে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, কোনো ভাওয়েলের সাউন্ড যদি কনসোনেন্ট সাউন্ড হয় তবে তার আগে এ বলবে। এখন ভাওয়েল সাউন্ডটা কীভাবে, ভাওয়েলের সাউন্ডটা কীভাবে কনসোনেন্টের মতো হয় এটা আমরা প্রকাশ করতে গেলে আমাদেরকে ফোনেটিক্যাল অ্যালফাবেট জানতে হবে। আমরা সেদিকে আপাতত যাচ্ছি না, আমরা শুধু সেই নিয়মই থাকছি যে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তবে তার আগে এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, এখানে এ ইউনিভার্সিটি, ইউ ভাওয়েলটার উচ্চারণ ইউর মতো হয়েছে। এ ইউনিফর্ম, ইউ ভাওয়েলটার উচ্চারণ ইউর মতো হয়েছে। এ ইউ, এখানে ই ভাওয়েলটার উচ্চারণ ইউর মতো হয়েছে। এ ইউনিক, এখানে ইউ ভাওয়েলটার উচ্চারণ ইউর মতো হয়েছে। এ ওয়ান থাকা নোট, এখানে উ ভাওয়েলটার উচ্চারণ ওয়ার মতো হয়েছে। তাই এ সমস্ত ভাওয়েলের আগে এন না দিয়ে আমাদেরকে এ ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব যে কীভাবে ভাওয়েলের কনসোনেন্ট সাউন্ড কীভাবে হয়। যেমন এ ইউ, আসলে ইউটাকে যদি আমরা ফোনেটিক্যাল অ্যালফাবেটে প্রকাশ করি তাহলে এটা হবে এরকম। ইউ, ইউটাকে যদি আমরা ফোনেটিক্যাল অ্যালফাবেটে প্রকাশ করি তাহলে এটাকে এইভাবে দেখতে হবে। আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি তাহলে আমরা দেখব যে অক্সফোর্ড ডিকশনারিতে ইউর উচ্চারণটা ঠিক এভাবে লেখা আছে। এটা হচ্ছে ফোনেটিক্যাল অ্যালফাবেটে, এটা হচ্ছে ইয়ার আর এটা হচ্ছে দীর্ঘ উ, মিলে হয়েছে ইউ। আর এই ইয়ারটা হচ্ছে কনসোনেন্ট, ফোনেটিক্যাল অ্যালফাবেটে ইয়া হচ্ছে কনসোনেন্ট আর এই দীর্ঘ উটা হচ্ছে ভাওয়েল। তাই এটাকে আমরা বলি যে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, এখানে এই যে ইটা বা এই ইউ,
ইও লিখতে প্রথমে একটা ইয়া এসেছে, ইয়াটা ফোনেটিক্যালি অ্যালফাবেটে কনসোনেন্ট হিসাবে লেখা হয়েছে, আর উটাকে লেখা হয়েছে ভাওয়েল হিসাবে। এটা হচ্ছে লং টু, এটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে লং ও। সো তাই আমরা বলবো যে কোন ভাওয়েলের উচ্চারণ যদি কি হয় কনসোনেন্টের মতো হয় তার আগে কি বসে, এ বসে। অনুরূপভাবে আরেকটা এক্সাম্পল আমরা দিচ্ছি, তা হচ্ছে যেমন এ ওয়ান টাকা নোট। এখানে ওয়ান কিভাবে দেখবে, এটা দেখতে ভাওয়েল ওটা, কিন্তু আসলে এটা কনসোনেন্ট সাউন্ড। কিভাবে কনসোনেন্ট সাউন্ড, আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি তাহলে আমরা দেখবো যে উচ্চারণ এভাবে লেখা আছে। এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ওয়া, আর এটা হচ্ছে আ। এটা কি ওয়া, আর এটা হচ্ছে আ। এই যে ওয়াটা, এটা হচ্ছে একটা কনসোনেন্ট। এটা কি একটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এই সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট। দি ওয়ান এস ওয়ানটাকে ঠিক ফোনেটিক্যাল অ্যালফাবেটে যদি লেখা হয় তাহলে ঠিক এভাবে লেখা হবে। হ্যাঁ, ওয়ান প্রথমে একটা ডব্লিউ এর মতো যেটা, সেটা হচ্ছে ওয়া, পরেটা হচ্ছে আ, পরেটা ন। আর এটা হচ্ছে ফোনেটিক্যাল অ্যালফাবেটে এই ওয়ান লেখার জন্য যে ওয়াটা নেওয়া হয়, এখানে ডব্লিউ এর মতো যে চিহ্নটা নেওয়া হয় এটা হচ্ছে একটা কনসোনেন্ট। তাই আমরা বলতে পারি যে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তার আগে এন না হয়ে কি বসবে, এ বসবে। এটা জানতে হলে অবশ্যই, রোলটা জানতে হলে আমাদেরকে ফোনেটিক্যাল অ্যালফাবেট জানতে হবে, অথবা আমাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের যে ডিকশনারি আছে সেটা আমাদেরকে পড়তে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে আমাদের আর্টিকেল এর যে ব্যবহারটা সেটা সম্পর্কে ধারণা পেয়েছো। বাড়িতে তোমাদের গ্রামার বই থেকে আরও ভালো করে অথবা ইন্টারনেট থেকে তোমরা সার্চ দিয়ে আরও ব্যবহার শিখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।